রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। শীতের সময় হাঁসের মাংস খুবই ভালো মানব শরীরের জন্য, কারণ ক্যালসিয়াম থাকে হাঁসের মাংসে, এতে অনেক উপকার হয়। এর জন্য আমি সুন্দরী রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করেছি, খুবই টেস্টি। আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এই হাঁসের মাংস খুবই সুস্বাদু। এই হাঁসের মাংস তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি চলুন দেখি। এর জন্য এই যে কুমড়ু গাছের লতা এরকম থাকে দেখতে, এই যে পাতাগুলি এরকম এরকম থাকে, এগুলি নেব। এগুলি কচি ডুগা কেটে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ুর লতা, শীতের আলু নিয়েছি, নতুন আলু, হাঁসের মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। শিমের বিচি নিয়ে ফ্রাই করছি, এরপর কি করব দেখাবো। ফ্রাই করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল দিয়ে নুন দিয়ে শিমের বিচিগুলি সেদ্ধ বসাবো। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, তারপর সেদ্ধ করে নেব ফ্লেমে। জার নিয়েছি আর এই মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা, পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলি 500 মাংসের মধ্যে দেব। এখন জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব, পরিমাণটা এইভাবেই দিতে হবে। 500 মাংস হলে আদা কুচি, রসুন, ভালো রসুন, এগুলি খোসা শুদ্ধই দিয়ে দিলাম, গোটা একটা রসুন। মশলাগুলি সাজিয়ে নিচ্ছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা। পেস্ট হয়ে গেছে, শিমের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে। পেঁপে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। এই গ্রেটারটা দিয়ে পেঁপে হজম শক্তি বাড়ায়, হজম করে দেয়, আর পেঁপে মাংসটা সেদ্ধ হতেও সাহায্য হবে। এই যে পেঁপেগুলি গ্রেট করে নিলাম, এই যে হাফ পেঁপে নিয়েছি, গ্রেটার দিয়ে এরকম সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। লো ফ্লেমে কড়াইটা গরম করে তেল দিয়ে কুমড়ুর লতাগুলি এই গরম তেলে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেব না, নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। মাংসটা নিয়েছি ভালো করে ধুয়ে, এদিকে কুমড়ুর লতাগুলি সেদ্ধ হচ্ছে। হাঁসের মাংসের উপকরণগুলি বলছি, গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসটা। আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলাটা যে পেস্ট করেছিলাম এটাও দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 2 টেবিল চামচ করে করে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য। এখন সব উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য, 10-20 মিনিট। এখানে কিন্তু আমি নুন দেইনি, নুনটা আমি কখন দেব ওইটাও একটা টিপস বলবো। এখন এটা ম্যারিনেট করে রেখে দিলাম। কুমড়ো লতাগুলি হাফ সেদ্ধ করে নিলাম তেল দিয়ে। এরপর শিমের বিচি আছে না, শিমের বিচি যে সেদ্ধ করেছিলাম এগুলি নিয়ে নিলাম, খুব টেস্ট লাগবে রান্নাটা। কড়াইটা লো ফ্লেমে গরম করে তেল দিয়ে শীতের গুল আলু দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিয়ে এগুলি সুন্দর করে ভাজা করে নেব। লো ফ্লেমে থাকবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। ভাজা হয়ে গেছে, এরকম আলু রান্নাতে দিলে বাচ্চারা খুশি হয়। এখানে কিন্তু আমি অল্প তেল দেব, কারণ হাঁসের মাংসেতে অনেক তেল আছে। আর চিনি দিয়ে দিলাম, চিনিটা কিন্তু লাল হওয়া যাবে না, এই অবস্থায় মাংসটা দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর জন্য তেলের মধ্যে চিনি দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা তোলার পর এরকম হয়েছে,
15 মিনিট পর আমি নুনটা দিলাম। প্রথম দিয়ে দিলে মাংসটা স্টিফ হয়ে যায়, এর জন্য 15 মিনিট পরে নুনটা দিলে মাংসটা সুস্বাদ হয়। আর পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ ভাজাটা মাংসটাকে মিষ্টি মিষ্টি করাবে, চিনি ছাড়া খুব ভালো লাগবে। আর কাঁচা টমেটো, আলু, কুমড়োলতা নিয়েছি আর শিমির বিচি ভাজা করে সেদ্ধ করে নিয়েছি। এই যে মাংসটাতে এখন জল দিচ্ছি, গরম জল। মাংসের জলটা দেওয়ার পর, ফুটে ওঠার পর গোল আলু ভাজা যে করেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি। এখানে আরও সেদ্ধ হবে আলুগুলি। কুমড়োলতা হালকা যে ভাজা করেছিলাম এগুলিও দিয়ে দিলাম। খুব ভালো লাগবে রান্নাটা, আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন। এখনও রান্না শেষ হয়নি, শুকনো শিমির বিচি ফ্রাই করে সেদ্ধ করে দিয়ে দিলাম, খুব টেস্ট বাড়াবে। এখন এগুলি সব উপকরণ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এই যে রান্নাটা কি সুন্দর হয়েছে, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এলাচি দারচিনি পেস্ট করে দিয়ে দিলাম, এখন মিশিয়ে দিচ্ছি। খুব সুস্বাদু একটা রান্না হচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, রুচিপূর্ণ খাবার। এই যে কি সুন্দর রান্নাটা হয়েছে, আপনারা বাড়িতে রান্না করবেন, খুব ভালো লাগবে। সবার শেষে কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে সরু সরু করে কেটে দিয়ে দিলাম, তাহলে খুবই ভালো লাগবে। এখন এই কাঁচা টমেটোগুলি সেদ্ধ হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে। এভাবে তৈরি করে নিলাম, আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।